হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল ম্যাথ। তো ফ্রেন্ডস, আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে আপনারা ফেসবুকের সার্চ করে থাকেন, বিভিন্ন নাম বা বিভিন্ন লোকের প্রোফাইল সার্চ করে থাকেন, তো সেই সার্চ হিস্টোরি কীভাবে ডিলিট করবেন। তো ফ্রেন্ডস, এর জন্য কী করতে হবে, এর জন্য আপনার যে ফেসবুক অ্যাপটি রয়েছে সেই ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস দেখাবে, এবং উপরে যে সার্চের অপশনটি রয়েছে সেই সার্চের অপশনে ক্লিক করে দেবেন। সার্চের অপশনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস দেখাচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিসেন্ট বলে যে লেখা রয়েছে, রিসেন্টের সাইডে সি অল লেখা রয়েছে, তো সি অলের ওপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলে আপনারা যেগুলো সার্চ করেছিলেন বা যার প্রোফাইল সার্চ করেছিলেন, এখানে সব প্রোফাইল এখানে দেখাবে। আপনারা যদি একবার ডিলিট করে দিতে চান, তো এর জন্য কী করতে হবে, এর জন্য ক্লিয়ার অল যে লেখা রয়েছে এই ক্লিয়ার অলে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে যে লেখা রয়েছে ক্লিয়ার অল, তো ক্লিয়ার অলে আরেকবার ক্লিক করে দিলে কিন্তু আপনাদের যে সার্চ হিস্ট্রিগুলো ছিল সব সার্চ হিস্ট্রি কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে একদম পার্মানেন্টলি। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু কোনো সার্চ করা যে হিস্ট্রিগুলো রয়েছিল সেগুলো কিন্তু এখানে আর দেখাচ্ছে না। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং এখন পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে দেওয়া বেল আইকনটি অন করে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আমাদের পরের ভিডিওতে ধন্যবাদ।